জাতির জনকের জন্মবার্ষিকীতে দেশব্যাপী নানা আয়োজন, বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার সত্যতা মিলেছে, অভিযুক্ত দুজনকে কুমিল্লা পুলিশে হস্তান্তর। এখনো শুরু হয়নি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধার প্রক্রিয়া, মুক্তির গুজবে জিম্মি 23 জনের জীবন নিয়ে শঙ্কা। চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের 7টি বগি কুমিল্লায় লাইনচ্যুত, ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছে সাফাতিন ফরিদ। রাজধানীর পাশাপাশি দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছিল র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চট্টগ্রামের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় জাতির পিতার জন্মবার্ষিকীর কর্মসূচি। যোগ দেন প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা। জাতির পিতার প্রতি সশস্ত্র অভিবাদন জানায় মেট্রোপলিটন পুলিশের একটি দল। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা সম্পন্ন, কারিগরি জ্ঞান সম্পন্ন একটি নতুন প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য তাদের যে সকল জ্ঞানের প্রয়োজন সেগুলো তারা আহরণ করবে এবং বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবে। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে শিশু কিশোর সমাবেশ ও শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি তার আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়া নগরের সিএনবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণ। জাতির জনকের আদর্শ, তার চিন্তা চেতনা, তার কর্ম সকল কিছুই পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়ার জন্য এই উৎসবগুলো আমরা করে থাকি। আমাদের বিশ্বাস যে ওরা প্রত্যেকটি কর্ম এবং তার প্রত্যেকটি গৃহীত পদক্ষেপ আগামী ভবিষ্যৎ প্রজন্ম সেটি পালন করবে। নেত্রকোনা ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি, পরে বেলুন উড়িয়ে শিশু দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। গাজীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও নানা আয়োজন ছিল মেহেরপুর, নাটোর সহ বিভিন্ন জেলায়। রিস্পনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচনার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নানা ঘটনা প্রবাহে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অবন্তিকা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে মৃত্যুর জন্য দায়ী করেন সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে। পরে এ ঘটনায় অভিযুক্তদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেন অবন্তিকার মা তাসলিমা বেগম। আর অভিযুক্তদের গ্রেপ্তার সহ 6 দফা দাবি তোলেন জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আলটিমেটামের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় অবন্তিকার মৃত্যুতে সহপাঠী ও সহকারী প্রক্টরের প্ররোচনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মেট্রোপলিটন পুলিশ যেহেতু সংবেদনশীল, সে কারণে শুরু থেকেই তারা তাদের ওয়াচে রেখেছিল এবং যখন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তখন তাদেরকে গ্রেফতার করেছে। এই বিষয়ের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা তাদের আছে, কিন্তু সেটির গভীরতা কতখানি অথবা ব্লেম কার দিকে কতটুকু দেওয়া যায় সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ জানায় নানা ঘটনা প্রবাহে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অবন্তিকা। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। হয়তো মানসিকভাবে অবন্তিকা বিপর্যস্ত ছিল, এটি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এবং যেটি ফলশ্রুতিতে এ ধরনের দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতির মুখোমুখি সকলকে হতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এখনও শুরু করা যায়নি ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারের প্রক্রিয়া। উল্টো ভারতীয় নৌবাহিনীর অভিযানে জাহাজ মুক্তের যে গুজব ছড়িয়েছে, এতে জিম্মি 23 নাবিকের জীবন শঙ্কায় পড়তে পারে বলে সতর্ক করছেন উদ্ধার চেষ্টায় যুক্ত কর্মকর্তারা। এমভি আবদুল্লাহ মুক্ত হওয়ার যে খবর নানা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলছেন তারা। প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছেন, নানা জটিলতায় জাহাজটি মুক্ত করার প্রক্রিয়া এখনও শুরু করতে পারেননি তারা। অন্যদিকে জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখা নির্ভরশীল একটি সূত্র বলছে, শনিবার মধ্যরাতে নাবিকরা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমের ওই খবরে শঙ্কিত তারা। শুক্রবার সোমালিয়া উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় ভারত ইউরোপের দুটি ফ্রিগেট জলদস্যুদের জাহাজ থামানোর নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত জলদস্যুরা নাবিকদের ব্রিজে জড়ো করে বন্দুক তাক করে রাখে বলেও জানা গেছে। এ সময় এমভি আবদুল্লার ক্যাপ্টেনকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সরে যাওয়ার বার্তা পাঠাতেও বাধ্য করা হয়েছে। সে কারণেই ফ্রিগে দুটি পিছু হটে। এরপরে জাহাজটিকে আর উত্তরে নিয়ে যায় জলদস্যুরা। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি নাবিক ও জাহাজটিকে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক চ্যানেলে কাজ করছে। অচির এই সুসংবাদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের ডিপ্লোম্যাটিক যে চেইনগুলো আছে সেগুলো নিয়ে যোগাযোগ করা হচ্ছে এবং জলদস্যুদের হাত থেকে এই জাহাজগুলোকে উদ্ধার করার জন্য পৃথিবীর অনেকগুলো সংস্থা কাজ করে, কিছু কিছু গ্রুপ কাজ করে, তাদের সঙ্গেও তারা যোগাযোগ করছে। এখানে ভারত সাগরে ভারতীয় নৌবাহিনীর টহল আছে, তারা অনেক ধরনের অপারেশন সেখানে করে। এখন বিভিন্ন ধরনের অপারেশন বিভিন্নভাবে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু আসে। বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের 5 দিন পরও কোনো যোগাযোগ করেনি সোমালি জলদস্যুরা। তবে 14 বছর আগে অপহৃত জাহাজ জাহানমণি নাবিক মোহাম্মদ ইদ্রিসের আশা নাবিকদের ছেড়ে দেবে দস্যুরা। সে সময় জিম্মি থাকা এই নাবিক নিজের অভিজ্ঞতা থেকে বলেন, দস্যুরা জিম্মিদের সাথে ভালো ব্যবহার করে, শিগগিরই তারা আলোচনায় বসবে বলেও মনে করেন তিনি। সোমালিয়ান জলদস্যুরা 2010 সালে ছিনতাই করে জাহানমণি নামের বাংলাদেশি একটি জাহাজ। সিঙ্গাপুর থেকে গ্রিস যাওয়ার সময় ছিনতাই হওয়া জাহানমণির মালিক ছিল চট্টগ্রামের কবি গ্রুপ। গত মঙ্গলবার ভারত সাগরে ছিনতাই হওয়া এমভি আবদুল্লার মালিকও একই প্রতিষ্ঠান। সেই জাহানমণিতে 3 মাসেরও বেশি সময় জিম্মি ছিলেন নাবিক মোহাম্মদ ইদ্রিস। সেই সময়ের দুঃসহ স্মৃতি স্মরণ করে জানান, জাহানমণিকে দ্বিতীয়বার ছিনতাইয়ের জন্য আক্রমণ করেছিল আরেকটি পক্ষ। এমভি আবদুল্লার মতো তাদেরও উদ্ধার করতে এসে পিছু হটতে হয় দুটি ভারতীয় জাহাজকে। তখন ঢাকা সরদার আমাদের ক্যাপ্টেনে গান ধরিয়ে রাখছে আর আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি সবাইকে বসাই গান ধরিয়ে রাখছে। ধরে রাখার পরে পরে ক্যাপ্টেনকে বললো যে এই ঢাকা সরদার 2 মিনিটে তুই নেভিকে চলে যেতে পার, তো 2 মিনিটে যদি তোর নেভি না যায় তো সবগুলোকে মেরে ফেলবো। তখন আমাদের ক্যাপ্টেন বললো যে প্লিজ আপনারা চলে যান, না মিললে আমাদের সবগুলো নাবিককে মেরে ফেলবো। সোমালিয়ার দস্যুরা জিম্মিদের সাথে ভালো ব্যবহার করছে জানিয়ে ইদ্রিসের আশা এমভি আবদুল্লার নাবিকরাও সুস্থভাবে ফিরবেন। ওদেরও সিকিউরিটির ব্যাপার আছে, মিনিমাম আরও 2-4 দিন সময় লাগবে। ওখানে আপনাদের শহরে যে গ্রুপটা আসবে এই গ্রুপটা আপনার ডাকাতের সাথে তখন ওরা মিটিংয়ে বসবে, বসার পর ওরা কোম্পানির সাথে সরাসরি একটা লেয়াজুতে আসবে। কারণ বাংলাদেশ সরকার এবং এস আর শিপিং ওরা কখনো সরাসরি ওদের সাথে যোগাযোগ করার মতন সেরকম প্রতিশ্রুতি নাই। সেখানে অনেক জিম্মি জাহাজ থাকলেও জাহানমণি ছাড়া পায় 100 দিনে। মালিকপক্ষ এবারও নাবিকদের মুক্তির জন্য দ্রুত ব্যবস্থা নেবেন বলে মনে করেন নাবিক ইদ্রিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনে 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। দুপুরে হাসানপুর স্টেশনের কাছে তেজের বাজারে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয়পুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 1:30 তেজের বাজার পৌঁছলে 7টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিগুলো উদ্ধারে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী ট্রেন। রেলের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রচণ্ড গরম ও অতিরিক্ত তাপের কারণে রেললাইন বাঁকা হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রেনের বগি লাইনচ্যুতর বিষয়ে আরও জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, প্রায় 7টি বগির মতো লাইনচ্যুত হয়েছে, কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে কি? আর উদ্ধারকারী ট্রেনটি কখন নাগাদ পৌঁছতে পারে?
আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের মোট 9টি বগি লাইনচ্যুত হয়েছে হাসানপুর এলাকার তেজের বাজার এলাকায়। সেখানে আমরা যেটি সর্বশেষ তথ্য পেয়েছি রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার, যিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রচণ্ড গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা অন্যান্য কিছু সূত্রে কিন্তু খবর পাচ্ছি যে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, যে কারণে ইঞ্জিন থেকে বগিগুলো সরে যাওয়ায়, অর্থাৎ ইঞ্জিন থেকে বগিগুলো চলন্ত অবস্থায় ছুটে যাওয়ায়, ছিটকে যাওয়ায় মূলত এই দুর্ঘটনা ঘটেছে। আর হাসানপুর তেজের বাজার এলাকায় একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের উপর মূলত ট্রেনটি ছিটকে যায় তার ইঞ্জিন থেকে। আমরা সেখানকার কিছু লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ওই এলাকাটিতে আসলে রেনের একটি এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনটি পার হওয়ার সময় মূলত ইঞ্জিন থেকে এই বগিগুলো ছিটকে যায় এবং পরবর্তীতে ইঞ্জিনটি যখন সামনে থামে পেছন থেকে বগিগুলো এসে সেটিকে আবার ধাক্কা দিলে এই 9টি বগি আসলে লাইনচ্যুত হয়। তো আমরা জিআরপির যিনি সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে রেলওয়ের ওসি, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তারা এ পর্যন্ত 12 জনকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এছাড়াও যেহেতু রেলের বগিগুলো ছিটকে উপরে পড়ে গেছে জমির উপর, যে কারণে কিন্তু 20-30 জন আহত হবার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ বলছে যে 12-13 জনকে তারা আসলে তাদের নিজেদের দায়িত্বে চিকিৎসা দিয়েছেন। আর যেহেতু 2টা থেকে আসলে ঢাকা চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসবে আর সেটি আসলে কখন নাগাদ উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করবে সেই বিষয়টি এখনো পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। তবে আমরা যেটি জেনেছি যে চট্টগ্রাম থেকে এবং আখাউড়া থেকে এই উদ্ধারকারী ট্রেন এসে যখন এই বগিগুলো উদ্ধার করবে তবেই ঢাকা চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আর স্থানীয় যে ইউএনও আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে তার যারা আহত হয়েছে আহতদেরকে স্বাভাবিক প্রাথমিক চিকিৎসা দিয়ে আসলে সারিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে আসলে ট্রেনের বগিগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আসলে ট্রেন কর্তৃপক্ষ যত দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন ট্রেন চলাচল আসলে তত দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে ট্রেন দুর্ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। সরকার 29টি পণ্যের নির্ধারিত দাম বেঁধে দিলেও বেশিরভাগ জেলাতেই তা মানা হচ্ছে না। বরং দুই দিনের ব্যবধানে খুলনাতে আলুর দাম 5 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বিক্রেতারা দাবি করছেন আগে বেশি দামে পণ্য কেনার কারণে সরকার নির্ধারিত দামে 29টি পণ্য বিক্রি করা যাচ্ছে না। এদিকে চট্টগ্রামে স্বল্প মূল্যে গরু মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রি করেছে বিভাগীয় ডেইরি ফার্ম ও পোলট্রি মালিক সমিতি। সকালে নগরীর শিল্পকলা একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার তোফায়েল হোসেন। ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন জানান, একদিনে 500 কেজি গরুর মাংস, 200 কেজি মুরগির মাংস, 4000 ডিম ও 1000 লিটার দুধ বিক্রি করবেন তারা। এসব পণ্যের দাম বাজারের তুলনায় 20% কম বলেও জানিয়েছেন তিনি। খ্যাসের বেশি 130 টাকা, 118 টাকা কেনা মেমো আছে আমাদের, আর মুসুরি কেনা হলো 32-33, বেশি 40 টাকা। ভুক্তভোগী আমরাই, হয়তো উপর মহল থেকে অনেক কিছুই বলে যে এটার দাম কমছে ওইটার দাম কমছে, সুলভ মূল্যে সাধারণ মানুষের মধ্যে দুধ মাংস এবং ডিম বিক্রি, এটাও দেখ নিয়েছি ভর্তুকি মূল্যে। আমরা 450 টাকা করে মাংস দিচ্ছি, 100 টাকায় 12 পিস ডিম দিচ্ছি এবং 80 টাকা করে দুধ দিচ্ছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 400 মেট্রিক টন আলু এসেছে, তবে স্থানীয় বাজারে এসব আলু না এলেও আমদানির খবরই কমতে শুরু করেছে দাম। বাজারদর নিয়ন্ত্রণে চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ ও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার 16 ট্রাকে 400 মেট্রিক টন আলু আমদানি হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত বাজারে পাওয়া যাবে এসব আলু, বলছেন আমদানিকারক। এর আগে গত 2রা ডিসেম্বর 3 ট্রাকে 74 টন আলু আমদানি হয়, এরপর আর কোনো আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হয়রানি ও কক্সবাজারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের প্রতিবেদক নাজমুল সাঈদ ও ক্যামেরা পার্সন কাজী মোহাম্মদ ইসমাইলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে শহরের শহীদ হারুন সড়কে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই যাচ্ছে যা খুবই শঙ্কাজনক। এমন হামলা ও নির্যাতন স্বাধীন সংবাদ প্রবাহকে বাধাগ্রস্ত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলেও জানান তারা। এ সময় দোষীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও জোরদার করতে সাভারে কয়েকশো মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি। রমজান উপলক্ষে দুপুরে সাভারের বিরুলিয়ায় প্রিয়াঙ্কা শুটিং জোনে অসহায় ও দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল। এ সময় বক্তারা বলেন, উভয় দেশ একে অপরের পরিপূরক, দুই দেশের সম্পর্ক আরও অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, আলু, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহামণি। রাজবাড়ির কালুখালীতে ট্রাক চাপায় এক কৃষক নিহত হয়েছে। এই ঘটনায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভোরে উপজেলার পাইকারা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে হজরত আলী মণ্ডল নামে এক কৃষক পেঁয়াজ ভর্তি ভ্যান নিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সোনাপুর বাজারে যাচ্ছিলেন। পথে পাইকারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন হজরত আলী। এই ঘটনায় আহত ভ্যান চালক বাপ্পি মল্লিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ট্রাক চালক ও তার সহকারী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী জামিল হাসান অর্ণব হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শুক্রবার শাসনগাছায় মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মোল্লাবাড়ি ও দফাদার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ওই পথ দিয়ে ফিরছিলেন কলেজ ছাত্র অর্ণব। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 30 থেকে 35 জন আসামির নামে মামলা দায়ের করেন। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন, হামলা পাল্টে হামলার এই 15-20 মিনিটের মধ্যে এই দুইটা গ্রুপ এই প্রথমে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ, দেশি অস্ত্রের ব্যবহার, এবং তারা যেহেতু অবৈধ আগ্নেয়াস্ত্র তাদের সাথে ছিল, এক সময় তারা এইটার ব্যবহার করেছে। আসলে এক ঘন্টার আগুনে পুড়ল নরসিংদীর শেখেরচর বাবুরহাটের 32টি দোকান। ঈদ সামনে রেখে যখন জমজমাট বেচা কেনার আশায় ব্যবসায়ীরা, তখনই ঘটল এই আগুনের ঘটনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বাতাসে পোড়া কাপড়ের গন্ধ, অবশিষ্ট কিছু আছে কিনা ভোরের আলোয় খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে নরসিংদী শেখেরচর বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত। মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো গলিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7 ইউনিট এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ততক্ষণে পুড়ে ছাই 32টি দোকান। ঈদ সামনে রেখে প্রতিটি দোকানেই তোলা হয়েছিল প্রচুর কাপড়। এক ঘন্টার আগুনে শেষ হয়ে গেছে সব। এতে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সব পুরো নিস হয়েছে, প্রায় 20-25 লাখ টাকার মাল আমার শেষ। বার করার ক্ষমতা নাই, আর একটা মাল যায় বার করতেছি বা নিতেছি। প্রায় 15-16 লাখ টাকার মাল একেবারে পুড়ে গেছে, নষ্ট, কিছু লওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি বিবরণ তদন্ত সবাইকে বলা যাবে। আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ঢাকা থেকে এডি ঢাকা মহোদয় স্যার আগুন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট, তাও আমরা তদন্ত সবাইকে বলতে পারবো। দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ছোট বড় 5,000-এর মতো দোকান আছে এই হাটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের লক্ষ্মীপুরা থেকে হেরোইন সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক। দুপুরে সংবাদে এসব তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরা এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সেখানে আসে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক ও তার সহকারী ট্রাকে হেরোইন আছে বলে স্বীকার করে। পরে ট্রাকে বিশেষ কায়দায় রাখা 14টি প্যাকেট থেকে 1 কেজি 456 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য 1.5 কোটি টাকা বলেও জানায় পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একদিনের ছুটিতে বেনাপোল হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ বাংলাদেশের সরকারি ছুটির কারণে বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ আছে। এতে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বন্দর থেকে আমদানি পণ্য খালি করা ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। বন্ধ আছে হিলি স্থলবন্দরের কার্যক্রমও। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।